ये है आम जिंदगी। ये है मेंटोस जिंदगी। So, hello, what's up guys? Welcome to my YouTube channel, Saikot Vlogs. আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। So, let's start. তো কাহিনী শুরু এমন কিছু লোকের থেকে যারা জাহাজে করে মুভি শুটিং এর জন্য অন্য কোথাও যেতে ছিল। জি হ্যাঁ, তখনই সেখানে এক ভয়ঙ্কর তুফান চলে আসে আর সেই তুফানে আমাদের 50-50 কেজির মানুষ নড়তে ছিল, কিন্তু 5 কেজির চেয়ার নড়তে ছিল না। ওয়াও! কিন্তু তুফানের জন্য তারা রাস্তায় গুলাই ফেলে এবং পৌঁছে যায় একটি আইল্যান্ডে। তারপর আমাদের মুভির ডাইরেক্টর আর বোর্ডের ক্যাপ্টেন কিছু খুঁজতে ছিল, তখনই আদিবাসীরা তাদের উপর হামলা চালিয়ে দেয় আর তারা তাদের অটো গানের ফায়ার করে তাদের মারতে থাকে আর আদিবাসীরা তখনই সেখান থেকে চলে যায়। তারপর আমাদের নায়ক নায়িকা একসাথে ঘুরতে ছিল, এটা কি পড়েছে সে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো। তখনই আদিবাসীরা দুজনের উপর হামলা চালিয়ে দেয় আর আমাদের নায়ক নায়িকা দৌড়াতে দৌড়াতে এক গুহায় লুকিয়ে পড়ে আর আদিবাসীরা এক সাপকে অ্যানাগন্ডা ভেবে সেখান থেকে পালিয়ে যায়। এরা নামও জানে, দেখেছো ইংরেজি মিডিয়ামে পড়া আদিবাসী মনে হচ্ছে। তারপর আমাদের বোর্ডের ক্যাপ্টেন আর মুভি ডাইরেক্টর হিরো হিরোইনকে খুঁজতে থাকে, এভাবে কিভাবে পেয়ে যাবেন। সে তো তার নায়কের সাথে এই আইল্যান্ডে রোমান্টিক গান গাচ্ছে, শালা মনে হচ্ছে না তারা এই আইল্যান্ডে ফেসে গেছে, মনে হচ্ছে তারা এখানে পিকনিক করতে এসেছে। আর এই মুভিতে এই নায়িকার নাম মিলি। আর তারপর দেখায় আমাদের হিরো আর হিরোইন কলা আচ্ছা খাচ্ছে, আমার তো অন্য কিছুই মনে হলো, আপনারা বুঝে গেছেন হয়তো। আমাদের হিরো হিরোইন কলা খেতেই ছিল, তখনই আদিবাসীরা তাদের উপর হামলা চালিয়ে দেয়, তখনই আমরা দেখতে পাই আমাদের হিরোর ক্যালমা। এই শালা তো এটা লাগেও নি, সাইডে ধরে রেখেছে আর অ্যাক্টিং দেখো। আরে মিলকে হামকো পাগল বানা রে মাদার। তারপরে আমাদের হিরোর ক্যালমা শেষ হয়ে যায়, আদিবাসীরা তাকে ধরে দূরে ফেলে দেয়, কি হিরো রে তুই। তারপর আমাদের হিরো আদিবাসীরা নায়িকাকে ধরে তাদের আড্ডায় খানায় নিয়ে যায়, তাদের সর্দারের সামনে রেখে দেয়। তারপর তারা নায়িকাকে দেখে জানি না কেন নাচতে শুরু করে দেয় আর তাদের নাচ দেখে সেখানে কিং কং চলে আসে, তারা নায়িকাকে কিং কং এর জন্য ধরে এনেছিল, বড় গাজাখোর মনে। তারপর কিং কং হিরোইনকে নিজের সাথে নিজের আড্ডায় নিয়ে যায়। তারপর আমাদের নায়িকা বুঝতে পারে এটি খারাপ কিং কং নয় আর এই কিং কং তাকে পছন্দ করে। এত সব দেখে আমাদের বোর্ডের ক্যাপ্টেনের ফেটে যায় আর সে সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে তখনই ডাইরেক্টর আর তার ক্রু মেম্বাররা সেখানে আরাম করতে থাকে আর সেই রাতে আদিবাসীরা তার উপর আবার হামলা চালিয়ে দেয়। না এরা আদিবাসী না আতঙ্কবাদী, আমার মনে হচ্ছে এরা আতঙ্কবাদী, না হলে এরা এতবার হামলা চালাচ্ছে কেন। তারপর সেখানে আমাদের বোর্ডের ক্যাপ্টেন চলে আসে এবং গুলি দিয়ে ফায়ার করে, আতঙ্কবাদীরা সেখান থেকে চলে যায়, আই মিন আদিবাসীরা। তারপর আমাদের নায়িকার গরিলা সেখানে পলান্টুক খেলতে শুরু করে, নায়িকা সেখানে পালিয়ে যায়, গরিলা তাকে খুঁজতে থাকে। ঠিকই আছে, এই মাদারটা তো কোনো জায়গায় পালাতেও পারবে না। কিং কং এর সাথে সাথে আমাদের নায়িকাকে নায়কও খুঁজতে থাকে এবং সেটাকে পেয়েও যায়। এরপর কিং কং বোঝে যায় যে জঙ্গলে অন্য কেউ আছে, সে রাগে পাগল হয়ে যায় আর তখনই আমাদের হিরোইন কিং কং এর রাগ শান্ত করার জন্য নাচতে শুরু করে। তার সাথে সাথে আমাদের কিং কং নাচতে শুরু করে, আরে নিচ দিয়ে কি দেখছে, আরে সরে যা হেগে দেবে, আরে হাগার উপরে হাঁকতে সমস্যা কি। তারপর একদিন আমাদের নায়িকা বসেছিল, তার উপরে একটা ভয়ঙ্কর সাপ হামলা করে দেয় আর সে কিং কং কে ডাকে। তারপর আমাদের কিং কং সেখানে চলে আসে আর শুরু হয় আমাদের কিং কং আর সাপের মধ্যে ভয়ঙ্কর লড়াই। তারপর আমাদের কিং কং এই বড় সাপটিকে মাঝখান দিয়ে ফেরে ফেলে। অন্যদিকে আমাদের হিরো রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে একটি বানরকে দেখতে পায়, সে সেখানে বেহোশ হয়েছিল, হিরো তাকে পানি খাওয়া এবং সে ঠিক হয়ে যায়, মনে হচ্ছে সে রাত্রি একটু বেশি খেয়ে ফেলেছিল। ওর বানর আর নায়ক বন্ধু হয়ে যায়, না ভাইদের মধ্যে কেমন বন্ধুত্ব, যাই হোক। তারপর সে বানরকে একটি চিঠি দেয় সেই নায়িকাকে দিয়ে আসতে, বানর গিয়ে সেই নায়িকাকে চিঠিটি দিয়েও আসে। ওয়াও!
চিঠিতে লেখা থাকে যে যখন বানর শুয়ে পড়বে তখন আমি তোমাকে নিয়ে যাব। তারপর যখন রাতে গরিলা শুয়ে পড়ে হিরো হিরোইনকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপর শুরু হয় আরো একটি গান যেখানে তারা কাপড় বদল করে আবার গানের পাছা মারতে শুরু করে। যখনই আমাদের হিরো আর হিরোইন সেখান থেকে পালাতে যায় সেখানে গরিলা চলে আসে এবং তারা দৌড়ে গিয়ে একটি গুহায় লুকিয়ে পড়ে। গরিলা সেখানে হাত ঢুকিয়ে দেয় তাদের ধরার জন্য আর আমাদের হিরো একটি রুমালে আগুন জ্বালিয়ে গরিলারই হাতে আগুন লাগিয়ে দেয়। এরা তো যায় তাই করছে। গরিলা যখন তার হাতের আগুন নেভাতে থাকে তখন হিরো আর হিরোইন সেখান থেকে পালিয়ে যায় এবং সেই বোর্ডের মধ্যে চলে যায় এবং তাদের সবকিছু খুলে বলে। তারা ভাবে তারা গরিলাকে ধরে নিয়ে শহরে চলে যাবে এবং তারা বড় লোক হয়ে যাবে। তারপর হিরো হিরোইন যখন গরিলাকে খুঁজতে আসে সে দেখে গরিলা এখন ওই গুহার বাইরে দাঁড়িয়ে আছে। কখনই আমাদের হিরোইন কিংকং এর জন্য গায়ে একটি গান আর আমাদের কিংকং খুশি হয়ে যায় এবং নায়িকাকে নিয়ে সেখান থেকে চলে যায়। নায়িকা দুটি বোতল নিয়ে আসে যার একটিতে থাকে পানি এবং অন্যদিকে থাকে ক্লোরোফর্ম। কিংকংকে সে পানিটি মুখের ওপর ঢালতে বলে যাতে ক্লোরোফর্ম থাকে। তারপর গরিলা বেহোশ হয়ে যায়। আমাদের কিংকং বেহোশ হয়ে যায়। তারপরে সেখানে একটি সাপ থাকে যে ক্রু মেম্বারদের মেরে গরিলাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপর আমাদের হিরো হিরোইন ভাবতে থাকে তারা শহরে কিভাবে যাবে কারণ ক্যাপ্টেন তো বোর্ড আর গরিলাকে নিয়ে তার সাথেই চলে গেছে। তারপর তারা আরেকটি বোর্ড দেখতে পায় এবং তারা হাত দিয়ে সেই বোর্ডকে তাদের দিকে ডেকে আনে। আমাদের হিরো শহরে এসে কিংকং এর একটি পোস্টার দেখতে পায়। এটা হলিউডের কিংকং, বাংলাদেশি কিংকং তো এমন দেখতে ছিল। তারপর তারা বাড়িতে এসে ভাবে কিংকংকে তারা মুক্ত করবে তাই তারা কিংকং এর শো দেখতে চলে যায়। ওয়াও! এরপর আমাদের ক্যাপ্টেন নায়ক নায়িকাকে দেখে তার শোটি বন্ধ করার সিদ্ধান্ত নেয় এবং নায়ক নায়িকা সেটি দেখে পাগল হয়ে যায় এবং নায়িকা জোরে জোরে চিল্লাতে থাকে। গরিলা সে আওয়াজ শুনে তার মধ্যে একটি অন্যরকমের শক্তি চলে আসে এবং সে সবকিছু ভেঙে চুরে তাকে নিজেকে আজাদ করে নেয়। তারপর সে শহরে চলে আসে। কিন্তু এটা কি রে, রিমোট কন্ট্রোল গাড়ির ভিতর মেয়ে? শালা আছে, মেয়েটাকেও মেরে ফেললো। তারপর সে ক্যাপ্টেনের গায়ের উপরে পা তুলে তাকেও মেরে ফেললো। তারপর সে নায়িকাকে নিয়ে একটি বিল্ডিং এ চড়তে থাকে। চড়তে চড়তে সে বিল্ডিং এর মাথার উপরে উঠে যায়। তারপর কিছু হেলিকপ্টার আসে, এসে তাকে গুলি করে তার বুকে গুলি মারে এবং গরিলা ছাদ থেকে পড়ে সেখানেই মরে যায়। এটাই ছিল লাস্টের নকল VFX। তারপর মুভি শেষ হয়ে যায়। সো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। Thank you. Bye-bye.